সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে টিউটোরিয়ালটি শুরু করছি। টিউটোরিয়ালটি আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি ফরমেট ফ্যাক্টরির মাধ্যমে আপনারা অনেক ধরনের কার্যকরণী সাধন করতে পারেন, তাই আমি আপনাদেরকে দেখাবো। আমি আজকে সাধারণত ফরমেট ফ্যাক্টরি যে সফটওয়্যারটা আছে এটা রিভিউ করে দেখাবো। প্রথমে আমি চলে যাব যে ফরমেট ফ্যাক্টরি যেই সফটওয়্যার আছে এই সফটওয়্যারে আমি চলে যাব। সফটওয়্যারে চলে গিয়ে আমি এখান থেকে ইস্যু করে নেব। আশা করছি সবাই ফরমেট ফ্যাক্টরি সফটওয়্যারটা সবাই চেনেন। এটাকে আমি রিভিউ করছি আজ। এটা ইনস্টলের প্রক্রিয়া আশা করছি সবাইকে দেখাতে পেরেছি এবং এই ফরমেট ফ্যাক্টরি যে সিস্টেমটা এটা ইনস্টল হচ্ছে। এবং আমি আজকে দেখাবো যে এটা এটার মধ্যে কি এটা কীভাবে কাজ করে এবং কীভাবে আপনার কার্যসাধনের প্রণালী সাধন করতে পারেন। আপনি এখানে দেখেন অনেক ধরনের আছে যে অল মোবাইল ডিভাইস, তারপরে এখানে অল MP4 কনভার্ট করতে পারেন, অল PA কনভার্ট করতে পারেন, অল 3GB কনভার্ট করতে পারেন, অল যে কোনো আপনার জিপ ফাইলে কনভার্ট করতে পারেন, এবং এখানে অডিও যে বিষয়গুলো আছে অল অডিওতে কনভার্ট করতে পারেন, তারপরে এখানে যত ধরনের ফাইল আছে সবগুলোই কনভার্ট করতে পারেন, DVD যেগুলো বিষয় আছে এই DVD ISO থেকে COS করা যায়, DVD থেকে CD থেকে ISO থেকে CS এটি সবগুলোই করা যায়, CD থেকে অডিও ফাইল CD থেকে অডিও ফাইল করা যায় এবং CD থেকে ভিডিও ফাইল করা যায়। এবং এখানে আরও যে কার্যক্রমের সাধন আছে সেটা পিকচার, যে আপনি কি এখানে পিকচারে অন্য কোনো ফাইল থেকে JPG ফাইল আপনি এখান থেকে করতে পারবেন এবং সব কিছুই এখানে সাধন করতে পারবেন। এবং এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমি সাধারণত আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা ভিডিও কনভার্ট করতে পারেন। যে আপনি MP3 আমি একটা HD ভিডিওকে আপনি নর্মাল কোয়ালিটি বানাবেন সেই জন্য আপনারা কী করবেন। এখানে আপনি যাবেন HD ভিডিওর মধ্যে গিয়ে আপনি এখানে ধরেন 3GB ভিডিও বানাবেন, তাহলে এটা দিবেন 3GB ভিডিও গিয়ে অ্যাড করবেন, অ্যাডগুলো ফাইল অ্যাড করবেন। তারপরে আপনি আপনার যে ফাইল আছে কম্পিউটারের ফাইল ওইখানে চলে যাবেন, মাই PC এটার মধ্যে চলে গেলাম। তারপরে এখানে আমি ডেস্কটপে চলে গেলাম, যে মুভিস ফাইল একটা ফাইল আছে ওই ফাইলে আমি চলে গেলাম। এই ফাইলটা আমি এখানে এটা দেব না, আমি যে একটা ছোটো ফাইল দিচ্ছি যেন তাড়াতাড়ি হয় সেই জন্য আমি একটা অন্য ড্রাইভে চলে যাচ্ছি। আচ্ছা এই ড্রাইভে একটা ফাইল আমি নেব এখান থেকে, মুভিটা নিচ্ছে এই সংটা নিচ্ছে, এটাকে আমি 3GB বানাবো, তাহলে আমি এখানে কনভার্ট করবো। দেওয়ার পর ওকে দেওয়ার পরে এখানে আমি কীভাবে ওকে দেবো, ওকে দেওয়ার পর এখানে দেখেন একটা সিস্টেম আসছে, এটাকে আমাকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য এই যে এখানে স্টার্ট আইকনে ক্লিক দিতে হবে, স্টার্ট আইকনে ক্লিক দেওয়ার পর দেখেন এই ফাইলটা কত তাড়াতাড়ি এখানে কনভার্ট হচ্ছে, যে এটা এটা হলো যে ফাইলটা আমি কনভার্ট করছি, এটা আপনি আপনাদেরকে ফাইল ওপেন করে দেখাচ্ছি এটা কত MB একটা ফাইল, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বিজি গিয়ে এটা দেখাচ্ছি, এটা 165 MB একটি ফাইল, এটাকে কনভার্ট করছি, এটা কনভার্ট করে দেখেন পরে তারপরে কত MB হয়, তাই আমি আপনাদেরকে দেখাবো যে বিষয়গুলা সেই বিষয়গুলাই আমি আজ আপনাদেরকে দেখাবো। সাধারণত যেগুলো বিষয়গুলো কাজ করা হয় সেই বিষয়গুলো আমি আজ আপনাদেরকে দেখাবো। দেখেন এটা হয়ে গেছে, একটি নোটিফিকেশন বাড়ছে। তারপরে এখানে ওপেন ফাইল এখানে ক্লিক করার পর এখানে চলে যাবেন, চলে যাবেন আমি সাউন্ডগুলো মিউট করে দিচ্ছি। তা দেখেন এই ফাইলটা আসলে ছোট হয়ে গেছে, আগে ছিল বড় ফাইল এখন ছোট হয়ে গেছে। আগের ফাইলটি আপনাদেরকে দেখাই, দেখেন এটা ছোট হয়ে বাড়ছে। তারপরে এটার আমি যে MBটা কত হয়েছে তাই আমি দেখাচ্ছি, এটা মাত্র 6 MB হয়ে গেছে, কিন্তু আগে ছিল এটা 160 MB-র উপরে ছিল, দেখেন 164 MB ছিল আগে, কিন্তু এখানে এটা 3GB হয়েছে তাই এখানে এটা 6 MB হয়ে গেছে মাত্র, মানে এটা মোবাইল ভিডিও হয়ে গেছে। তারপরে আমি দেখাবো আজ তারপরে যে বিষয়গুলো দেখাবো অডিও ফাইল। এই আপনারা কিছু কার্যকরী সাধন করতে পারেন এখানে, সেটি হলো যে এখানে কিছু
ভিডিওকে আপনি অডিও বানাতে পারেন, যেমন আচ্ছা তো কার্যপ্রণালী আছে, সেল করলাম অ্যাডভান্স, এখানে আমি আজকে দেখাবো যে অডিও জয়েন কীভাবে আপনারা অডিও জয়েন করতে পারেন। এভাবে গিয়ে এখানে গিয়ে অ্যাড ফাইল দিবেন, ফাইলে গিয়ে আমি মাই কম্পিউটার যাচ্ছি, কম্পিউটার গিয়ে আমি এখানে গিয়ে অডিও যে ফোল্ডার সং ফোল্ডারটা আমি একটি সং 5টি সং এখানে একবারে অ্যাড করবো, 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা এই 5টি সং আমি একবারে অ্যাড করবো। তাই আমি একটু ওপেন ক্লিক করলাম, এই 5টা সং 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 3 মিনিট, 1টা 2 1টা 3 মিনিট, 1টা 3 মিনিট, 30 সেকেন্ড, 4 মিনিট, 30 সেকেন্ড, 1টা 2 মিনিট। দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে সময়গুলো দেওয়া আছে এখানে আমি এগুলোকে অ্যাড করব। ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে আমি স্টার্টে ক্লিক দেওয়ার পর দেখেন এটা অতি সহজে 5টা ভিডিওকে অ্যাড করবে। অ্যাড করার পর যে ফাইলটা ওপেন হবে সেটা হলো আপনার মেইন ফাইল, যেটা ওইটা এই রিভিউগুলো দেখানোর জন্য দেখাচ্ছে। অনেক অনেক কনফিউশন থাকে এবং অনেক কিছু করতে পারে না, তাই আমি আজ এই ফরম্যাট ফ্যাক্টরি 2.5 4.5 এর যে ভার্সনটা আছে এই ভার্সনের মাধ্যমে আমি রিভিউ করছি, যেন আপনারা এখান থেকে দেখে দেখে শিখতে পারেন। তাই সবাইকে আমি এটাকে ধন্যবাদ জানিয়ে বলবো যে আমার টিউটোরিয়াল এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন, এবং আমার সাথে দেখে সবাই আমাকে কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদেরকে আপনাদের এটা কেমন লেগেছে। যদি এখানে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হওয়ার পর আমি এখানে প্লাই ক্লিক দিলাম, প্লাই ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই রিভিউটা রিভিউটা দেখাচ্ছি, এখানে 17 MB একটা ফাইল হয়েছে আর এটার এই সবগুলো ভিডিও কিন্তু একত্রিত হয়ে গেছে। এগুলো 3 দিন ছিল যে আমি সাউন্ড কপিরাইট খাবি দেখে আমি এটা দেখাতে পারছি না আপনাদেরকে, কিন্তু সেটা হলো আমি এটা সাউন্ড নিক করে আপনাদেরকে দেখাচ্ছি, সাউন্ড নিক করে দেখাচ্ছি। এটা দেখেন, এটা দেখেন বড় হয়ে গেছে, এটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। এটা এটা ছিল 3 MB 3 MB 6 MB 15 17 MB ছিল, কিন্তু সবটি একত্রিত হয়ে এটা এক জাস্ট 17 MB হয়ে গেছে, এবং 17 MB হয়ে এটা দেখাচ্ছে, এবং গানটি সবটি জোড়া লেগে গেছে একসাথে। তা অনেকে অনেক সময় গানকে জোড়া লেগে জোড়া লাগাতে পারে চাই কিন্তু পারে না, তো এই ফরম্যাট ফ্যাক্টরির মাধ্যমে তা আপনারা দেখতে পারেন। এখান থেকে এই ফরম্যাট ফ্যাক্টরির মাধ্যমে আরও আপনারা কার্য সাধন করতে পারেন এবং অনেক ধরনের কাজ করতে পারেন এখান থেকে, এবং এখান থেকে আপনারা ভিডিও জয়েন করতে পারেন একসাথে। যা আমি 2টা ভিডিও একসাথে জয়েন করতে চাই, তাহলে আমি এখানে চলে যাব, একটা ভিডিওর মধ্যে চলে যাব, 2টা ভিডিওকে আমি একসাথে করবো। তাহলে ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমি ও এটা ওপেন করার পর ভিডিও 2টা ওপেন করার পর এই 2টা হয়ে গেছে, এই 2টা ক্রস করে দিচ্ছি, আমি এই 2টা ক্রস করে দিচ্ছি, এটাকে আমি অফ করলাম। অ্যাড করার পর এখানে আমি স্টার্ট রিভিউতে চলে গেলাম, স্টার্ট রিভিউটি দিলে এটা কার্যক্রম সাধন হবে, এটা হবে এবং হওয়ার পর এখানে থেকে সব কিছু হবে। আশা করছি সবাই বুঝে গেছেন কীভাবে কাজ করতে হবে, এবং আমি তাই এই ফরম্যাট ফ্যাক্টরি যে রিভিউটা আছে আমি তাই আপনাদেরকে দেখালাম, আশা করছি সবার ভালো লাগবে। এবং সবাই আমার টিউটোরিয়াল ভিডিও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।